হ্যালো বন্ধুরা, আমাদের চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আমরা এখন চলে এসেছি ভাইজাকের অনতি দূরে অবস্থিত থোতলাকোন্ডা আর্কিওলজিক্যাল সাইটে। ভাইজাক সিটি সেন্টার থেকে এর দূরত্ব প্রায় 16 কিলোমিটার মতো। এই জায়গাটা একটি পাহাড়ের ওপরে অবস্থিত। নিচে এন্ট্রি পয়েন্টে প্রত্যেক চার চাকা গাড়ি পিছু 40 টাকা আর দু চাকা গাড়ি পিছু 20 টাকা এন্ট্রি ফি নেওয়া হয়ে থাকে। এই জায়গাটি হল 2000 বছরের পুরনো একটি বৌদ্ধ মঠের ধ্বংসাবশেষ। চলো এবার জেনে নেওয়া যাক এর ইতিহাসের কথা। সালটা ছিল 1976। একটি নেভির প্লেন সার্ভে করতে বেরিয়েছিল তাদের নতুন বেসের জন্য জায়গা খুঁজতে, আর তখনই তারা আকাশ থেকে এই জায়গাটিকে খুঁজে পান। তারপর নেভি থেকে এই ঘটনার কথা জানানো হয় অন্ধ্রপ্রদেশ স্টেট আর্কিওলজিক্যাল সার্ভেকে। তারপর তারা অনুসন্ধান চালানো শুরু করেন এই স্থানটির। 1983 থেকে 86 পর্যন্ত চলা অনুসন্ধানের পর জনসমক্ষে আনা হয় এই স্থানটির কথা। তারপর রাজ্য সরকার ও আর্কিওলজিক্যাল সার্ভের পক্ষ থেকে এই স্থানটিকে পুনরুদ্ধার করা হয় এবং খুলে দেওয়া হয় জনসাধারণের জন্য। এখানে খুঁজে পাওয়া বৌদ্ধ মঠটি প্রায় 2000 বছরেরও বেশি পুরনো। তখন এই অঞ্চলটি ছিল তৎকালীন কলিঙ্গ রাজ্যের অধীনে। তারপর সম্রাট অশোক কলিঙ্গ জয় করার পর এই অঞ্চলে বৌদ্ধ ধর্ম প্রচারের প্রচেষ্টা চালান, আর তার পরবর্তীকালেই এখানে এই বৌদ্ধ মঠটি গড়ে ওঠে। এই মঠটি মূলত হীনায়না বৌদ্ধ ধর্মাবলম্বীদের মঠ হিসেবে তখন খুব পরিচিত ছিল। একটা অবিশ্বাস্য ব্যাপার এখানে এসে জানতে পারলাম যে থোতলাকোন্ডা, সারনাথ, কুশিনগর, লুম্বিনী এই সবকটি বুদ্ধিস্ট ইম্পর্টেন্ট সাইটই একই লংগিচিউডে অবস্থিত। এই লংগিচিউড হল 83.3 ডিগ্রি মেরিডিয়ান ইস্ট। আমি জানি না 2000 বছর আগে কিভাবে এটা সম্ভব হয়েছিল। তোমরা সামনে যে বড় স্তূপাটি দেখতে পাচ্ছ সেটাকে বলা হয় মহাস্তূপা। গাইডের থেকে জানতে পারলাম এই মহাস্তূপার মধ্যেই নাকি তখনকার দিনে গৌতম বুদ্ধের পদচিহ্ন সংরক্ষণ করে রাখা ছিল। এই মহাস্তূপা ছাড়াও এখানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অসংখ্য ছোট ছোট স্তূপা। এই স্তূপাগুলোর মধ্যে মূলত বৌদ্ধ সন্ন্যাসীদের দেহাবশেষ সংরক্ষণ করে রাখার ব্যবস্থা ছিল। এই স্তূপাগুলো তখনকার দিনে প্রার্থনা বা মেডিটেশনের জন্য ব্যবহার করা হতো। এই জায়গাটায় সর্বক্ষণের জন্য একজন গভর্নমেন্ট অ্যাপ্রুভ গাইড থাকেন, যিনি আগত সকলকে এই জায়গাটা সম্বন্ধে বিস্তারিত তথ্য দিয়ে থাকেন। এনার কোনো চার্জ নেই। তোমাদের যদি ওনার পরিষেবা ভালো লেগে থাকে তাহলে খুশি হয়ে কিছু টিপস দিতে পারো। তোমরা যদি এখানে ঘুরতে আসতে চাও তাহলে আমি বলবো বিকেল 5টার পরই এখানে আসার সবথেকে ভালো সময়, কারণ ওই সময় গরমটাও কম থাকে আর পরন্ত বিকেলের আলোয় এই জায়গাটার সৌন্দর্য আরও অনেক গুণ বৃদ্ধি পায়। তোমরা সামনে এই যে জায়গাটা দেখতে পাচ্ছ এখানে ছিল এই মঠের মেন হল, আর এই দিকটাই ছিল আবাসিকদের থাকার ব্যবস্থা।
এখানে প্রায় 100 জন আবাসিকের থাকার ব্যবস্থা ছিল। এখানে থাকা খাওয়া শিক্ষালাভ সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করা হতো সমস্ত শিক্ষার্থীদের জন্য। সামনের এই মেন হলটি মূলত প্রার্থনা সভা হিসেবে ব্যবহার করা হতো। এই মেন হলে প্রায় 100 জনের বসার ব্যবস্থা ছিল। সমুদ্র বন্দরের খুব কাছে হওয়ার দরুন এখানে মিয়ানমার, শ্রীলঙ্কা এবং অন্যান্য দেশ থেকে প্রচুর শিক্ষার্থীরা শিক্ষালাভ করতে আসতেন। তোমরা যদি ঐতিহাসিক স্থানে বেড়াতে পছন্দ করো তাহলে ভাইজাকে বেড়াতে এলে আমি বলবো এই জায়গাটা একদম মিস করবে না। এখানে এলে তোমাদের অবশ্যই ভালো লাগবে। এই জায়গাটার রক্ষণাবেক্ষণ বেশ ভালো।
আমরা এখন চলে এসেছি থোতলাকোন্ডা পার্ক আর ভিউ পয়েন্টে। থোতলাকোন্ডা মনেস্ট্রির সামনের রাস্তা দিয়ে মিনিট পাঁচেক এগিয়ে যাওয়ার পর এই পার্কটি আসে। এখান থেকে নিচে অবস্থিত থোতলাকোন্ডা বিচের খুব সুন্দর ভিউ পাওয়া যায়। থোতলাকোন্ডা মনেস্ট্রি দেখে ফেরার পথে এই জায়গাটা তোমরা ঘুরে দেখতেই পারো। আশা করি এর ভিউ তোমাদের ভালো লাগবে। সবসময় ব্যস্ত থাকে। এই সামনে দেখতে পাচ্ছেন এখন প্রি ওয়েডিং ফটোশ্যুট চলছে। আমরাও অপেক্ষা করছি কখন আমাদের সুযোগ আসে এর সামনে ছবি তোলার। বিকেলবেলায় এই বিচে ঘুরতে বেশ ভালোই লাগছিল। আমরা বেশ কিছুক্ষণ এই সমুদ্রের জলে পা ডুবিয়ে বসেছিলাম। আপনাদের যদি এই ভিডিওটিকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন, আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন আর বেল আইকনে ক্লিক করুন সমস্ত লেটেস্ট আপডেট পেতে। তোমরা সবাই খুব ঘুরে বেড়াও,
সুস্থ থেকো আর ভালো থেকো। ধন্যবাদ।